হ্যালো বিয়ার্স, আজ আমরা করব অষ্টম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাজিক বর্গ, যার নাম হলো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, আমরা জানি ম্যাজিক বর্গের সূত্র, আমরা জানি হলো ম্যাজিক বর্গের সূত্র হলো সূত্র সমান এন ইনটু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু। এর মানে হলো যে তুমি পাঁচ বর্গ করবো তাহলে কি এনের মান পাঁচ। আচ্ছা, এখানে এন স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কত টু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে টু ফাইভ গুণ, আচ্ছা ফাইভ স্কোয়ার মানে পঁচিশ যোগ এক মানে কত ছাব্বিশ, ছাব্বিশ এটা কাটলে হচ্ছে তেরো, আমরা জানি পাঁচ তেরো পঁয়ষট্টি। এর মানে ম্যাজিক বর্গের প্রত্যেকটি সারি র যা আছে গুণাগুণি যেভাবেই যাক যোগফল কত হবে পঁয়ষট্টি। আর এখানে মান বসবে কয়টা, টোটাল ঘর আছে পঁচিশটা মানে কি ফাইভ স্কোয়ার মানে হলো পঁচিশটি, এগুলো কত এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যা বসবে। আচ্ছা, এখন আমাদের কোন জায়গায় কোন সংখ্যা বসালে সব দিক দিয়ে চারদিকে যোগফল কত হবে পঁয়ষট্টি হবে এটা আমরা নির্ণয় করব একদম সহজ পদ্ধতিতে। আচ্ছা, এটা নিয়মের প্রথমে বলতে হবে আমাদের লাঙল পদ্ধতি, কি পদ্ধতি, লাঙল পদ্ধতি। আচ্ছা, আমরা এটা কি ট্রাই করি, ফার্স্ট আমরা প্রথমেই একদম ঘরের সবার উপরে উপরে মাঝ বরাবর লিখব এক, যেটা দিয়ে আমরা শুরু করব, কি লিখলাম এক। তারপরে কি লাঙল পদ্ধতি, এটা উপরে হওয়ার কথা, যেহেতু উপরে কোনো ঘর নেই এর মানে হবে হলো এই ঘরের একদম শেষে দুই হবে, কি হবে এখানে দুই। তারপর সেম এই যে ঘর যা লাঙল পদ্ধতি এখানে হবে তিন, তারপরে ঘর এই ঘরে হওয়ার কথা কিন্তু এখানে ঘর নেই মানে কি এই ঘরের একদম শেষের এই ঘরটাতে হবে, এখানে এখানে কত হবে চার। তারপরে কি সেম সিস্টেমে কি যাবে এখানে পাঁচ, এখন ছয়, ছয় হওয়ার কথা এই ঘরে কিন্তু এই ঘরে কি আমার এক আগে থেকেই আছে, এর মানে এই ঘরটা হবে পাঁচের নিচে হবে কি ছয়। তারপরে আবার লাঙলে সাত, আবার এখানে আট, আট আবার পরবর্তী ঘর হওয়ার কথা এই জায়গায় কিন্তু এখানে কোনো ঘর নেই এর মানে হবে এই ঘরের একদম নিজ বরাবর এখানে কথা হবে নয়। আবার এই জায়গায় কী হওয়ার কথা দশ, কিন্তু এখানে কি ঘর নেই এর মানে কি দশ হবে কোন জায়গায় এই বরাবর। আচ্ছা, এখন এই বরাবর আমার হওয়ার কথা এগারো, কিন্তু এখানে ছয় আমার আগের থেকেই আছে এর মানে এগারো হবে হলে দশের নিচে এগারো। তারপর এখানে হচ্ছে কি বারো, তারপর এটা তেরো, ওইটা চোদ্দো, ওইটা পনেরো। আচ্ছা, এখানে হওয়ার কথা কিন্তু এখানে কোনো ঘর নেই এই জন্য এটা হবে এই ঘরের নিজ বরাবর হবে ষোলো, কি হবে এখানে ষোলো। এখন হওয়ার কথা এই ঘরে কোনো ঘর নেই এর মানে কি এখানে বক্স আছে এই জন্য এটা কি সোজা এসে এই ঘরে বসবে, এখানে কত হবে সতেরো। পরে হওয়ার কথা এই ঘরে এখানে কোনো ঘর নেই মানে আঠারো হবে এই ঘরের একদম নিচ বরাবর এখানে কি হবে আঠারো। তারপর সেম সিস্টেম লাগল পদ্ধতি উনিশ, এখানে কি বিশ, তারপরে এখানে আমার একুশ হওয়ার কথা কিন্তু এখানে ষোলো আগের দিকেই আছে এর মানে একুশ হবে বিশের নিচে, এখানে কি একুশ। আবার এখানে কি হবে বাইশ, তারপর তেইশ হওয়ার কথা এই ঘরে এখানে কোনো ঘর নেই মানে তেইশ হবে কোন জায়গায় এই জায়গায় তেইশ, তেইশ পরে এটা হবে কি চব্বিশ, তারপরে কি এই ঘরটা দয়া কথা কিন্তু এখানে কোনো ঘর নেই মানে হবে হলো এখানে হবে পঁচিশ। এই যে আমি কী করলাম, জাস্ট কি একটা পদ্ধতি মানে লাঙল পদ্ধতিতে আমি সবগুলাই মান বসিয়ে দিলাম এক থেকে পঁচিশ পর্যন্ত। এখন আপনারা এই জায়গায় যোগ করবেন, সিট বরাবর যোগ করলে হবে পঁয়ষট্টি, এটা যোগ করলে হবে পঁয়ষট্টি, এটাও যোগ করলে হবে কি পঁয়ষট্টি, তারপর এটাও যোগ করলে হচ্ছে কত পঁয়ষট্টি, এটাও পঁয়ষট্টি। এভাবে যদি আমরা যাই এইভাবে যোগ করলেও কী হবে পঁয়ষট্টি হবে, আবার যদি আমি এইভাবে যোগ করি কোনাগুনেও যোগ করলে কত হচ্ছে পঁয়ষট্টি, এই কোনাবার যোগ করলেও কী হবে পঁয়ষট্টি। এর মানে কি আমি যে কোনোভাবে যদি যোগ করি তাহলে এর উত্তর হবে পঁয়ষট্টি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গটি দেখার জন্য।
अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।